সোহেলতাজ যে কাজগুলো করলেন উনি শত শত মানুষ প্রাণ হারিয়েছে স্বীকার করলেন শেখ হাসিনা সরকার যে মৃতের সংখ্যা যেন নিয়ে কোনো নাটক না হয় তাজ স্পষ্ট করলেন যে মানুষ তাদের অধিকার হারাচ্ছে সোনার বাংলা যে কারণে আমরা পেয়েছি সেই সোনার বাংলার মানুষ আজ অধিকার হারাচ্ছে সোহেলতাজ স্পষ্ট করে বললেন যে ডিবি হারুন তারা যেই পরিবেশে এদেরকে বন্দি রেখেছে তারা গ্রেফতার না হয়ে থাকলে তাকে তো দেখতে দেওয়ার কথা এবং তার নিজের থেকেই সেখানে সেফ কাস্টোডিতে যাওয়ার কথা কিন্তু তা তো করা হয়নি তাহলে তারা কি গ্রেফতার এখন এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি এই কারণেই যে গ্রেফতার অবস্থায় কারো স্টেটমেন্ট গ্রহণযোগ্য না এবং তাজ মেধার বিষয়টি স্পষ্ট করেছেন শেখ হাসিনা সরকার পতনের সমস্ত লক্ষণ দেখা শুরু হয়েছে জাতীয় পার্টি থেকে স্টেটমেন্ট এলো যে চুন্নু বলল যে তারা জনগণের পাশে আছে ছাত্রদের পাশে আছে সোহেল তাজ এ ক্রান্তি লগ্নে ছাত্রদের পাশে এসে দাঁড়ালেন এগুলো সবই প্রমাণ বহন করে যে হাসিনা সরকার একা হয়ে গেছে এবং তারা এখন বেঁচে থাকার জন্য পাগল হয়ে গেছে সোহেল তাজ ঠিক কাজটি করেছেন কারণ ওনার কাছে অবশ্যই অবশ্যই আমাদের চাইতে অনেক ভালো ইনফরমেশন আছে যার উপর ভিত্তি করে উনি ওনার অবস্থান ক্লিয়ার করেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ তাজউদ্দিনের সন্তান এবং আমি নিজেই একজন রাজনীতিবিদ হিসেবে আমি দুই টার্ম বাংলাদেশ সংসদের সদস্য ছিলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি এবং এখন আমি একজন সাধারণ নাগরিক আমি আজকে এই ব্যাকগ্রাউন্ড এবং একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন কোটা সংসার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য তা আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যা আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা শেখ হাসিনা মেট্রো রেলের যে কান্নাকাটি করলো সেই মেট্রো রেলের কান্নাকাটিকে সোহেল তাজ উড়িয়ে দিলেন একেবারে উড়িয়ে দিলেন কারণ জীবনের মূল্য ওই মেট্রো রেলের চাইতে অনেক বেশি শেখ হাসিনা মেট্রো রেল দেখতে গেছে তারপরে আমাদের ধমক খেয়ে আমাদের ঝাড়ি খেয়ে তারপরে সে লোক দেখানো কিছু হাসপাতাল ভিজিট করেছিল এবং সোহেল তাজ আর একটি যাতে গুলি না চলে সে ব্যাপারে সাবধান করলেন সোহেল তাজকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ওনার পিতা শহীদ তাজউদ্দিন সাহেব আমাদের প্রথম প্রধানমন্ত্রী উনি ঠিক যেমনটি করে শেখ মুজিবুর রহমানের বাকশালের বিরুদ্ধে গিয়েছিলেন উনি ঠিক যেমনটি করে ক্ষুধার্থ জনতার পাশে থেকেছিলেন এবং ওনার মন্ত্রিত্ব উনি হারিয়েছিলেন জনগণের পাশে থাকানোর জন্য ঠিক একইভাবে আমরা দেখেছিলাম সোহেল তাজকে বিডিআর হত্যার অল্প সময় পরেই পদত্যাগ করতে সোহেল তাজ আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সত্য কথাগুলো বলার জন্য কিন্তু আপনি জানেন খুব ভালো করে শেখ হাসিনার শাসন আমলে শেখ হাসিনা ক্ষমতা থাকলে ছাত্ররা আমরা কোনোভাবেই সুষ্ঠু বিচার পাব না ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি আমরা কোনোভাবেই পাব না কারণ শেখ হাসিনা কোনোভাবেই ডিবি হারুনের বিচার করবে না শেখ হাসিনা কোনোভাবেই ওবায়দুল কাদের বিচার করবে না শেখ হাসিনা কোনোভাবেই তার পেটোয়া বাহিনীর কাউকে গ্রেফতার হতে দেবে না শেখ হাসিনা কোনোভাবেই ছাত্রলীগের বিচার করবে না আপনি তা খুব ভালো করেই জানেন আপনি ছাত্রদের সাথে আসলে ঐক্য ঘোষণা করেছেন আপনি বিশাল সম্মান অর্জন করেছেন আমাদের আপনার মতো নেতাকেই ভবিষ্যতে আমরা শীর্ষস্থানে দেখতে চাই কিন্তু আপনি জানেন কোনোভাবে কোনোভাবে শেখ হাসিনার সরকার আমলে সুষ্ঠু বিচার আমরা পাব না আপনি জানেন আপনি বাকি কথাটাও বলুন আপনি সাহস দেখান জনগণ আপনার পাশে থাকবে আপনাকে গ্রেফতার করুক প্রমাণিত হোক যে তাজউদ্দিন সাহেবের সন্তান স্বৈরাচার জুলুমবাজ গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পাশে নেই তাজউদ্দিন সাহেবের সন্তান মানুষের পাশে আছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনি আমাদের ভালোবাসা অর্জন করেছেন আরও করবেন